একসময় রাজার প্রাসাদের চত্বরে একটি রাজকীয় হাতি থাকত। হাতিটি রাজার খুব প্রিয় ছিল, তাই তার যত্ন নেওয়া, ভালো খাওয়ানো এবং ভালো চিকিৎসা করা হয়েছিল। একটি কুকুর ছিল যে হাতির চালার পাশে থাকত। তিনি খুব দুর্বল এবং রোগা ছিলেন। রাজকীয় হাতিকে খাওয়ানো সমৃদ্ধ মিষ্টি ধানের গন্ধে তিনি সর্বদা মুগ্ধ হতেন। একদিন কুকুরটি ধানের গন্ধকে প্রতিরোধ করতে পারেনি এবং কোনোভাবে সে হাতির চালায় লুকিয়ে পড়ে। হাতির মুখ থেকে যে মিষ্টি ভাত পড়েছিল তা সে খেয়েছিল। ভাতটা তার এতই ভালো লেগেছিল যে সে ভাত খেতে প্রতিদিন আসতে লাগল। কয়েকদিন ধরে বিশাল হাতিটি ছোট কুকুরটিকে লক্ষ্য করেনি, কারণ সে সুস্বাদু খাবার উপভোগ করতে ব্যস্ত ছিল। ধীরে ধীরে এই জাতীয় সমৃদ্ধ খাবার খেয়ে কুকুরটি আরও বড় এবং শক্তিশালী হয়ে উঠল। তিনি হাতির নজরে আসেন। হাতি কুকুরের সঙ্গ উপভোগ করত এবং তার সাথে তার খাবার ভাগাভাগি করতে লাগল। তারা দুজনেই একে অপরের সাথে সময় ভাগাভাগি করতে শুরু করে এবং শীঘ্রই তারা ভালো বন্ধু হয়ে ওঠে। তারা একসাথে খেত, একসাথে ঘুমাত এবং একসাথে খেলত। খেলার সময় হাতি কুকুরটিকে তার ট্রাঙ্কে চেপে ধরে এবং তাকে পিছনে পিছনে দোলাবে। এটি বেশি সময় নেয়নি যখন তাদের কেউই অপরজনকে ছাড়া সুখী ছিল না। তারা দুর্দান্ত বন্ধু হয়ে ওঠে এবং একে অপরের থেকে আলাদা হতে চায় না। তারপর একদিন এক ব্যক্তি কুকুরটিকে দেখে হাতির রক্ষককে জিজ্ঞাসা করল, আমি এই কুকুরটি কিনতে চাই। আপনি কুকুরের জন্য কত দাম খুঁজছেন? হাতিরক্ষকের কুকুরটির মালিকানা ছিল না, তবুও তিনি কুকুরটি বিক্রি করে এই চুক্তি থেকে কিছু অর্থ বের করেন। লোকটি কুকুরটিকে তার গ্রামের বাড়িতে নিয়ে গেল, যা বেশ দূরে ছিল। এই ঘটনার পর রাজার হাতি খুবই দুঃখিত হয়ে পড়ে। সে তার বন্ধুকে অনেক মিস করেছে এবং সবকিছু অবহেলা করতে শুরু করেছে। তিনি তার প্রিয় বন্ধুকে ছাড়া কিছুই করতে চান না, তাই খাওয়া, পান করা, এমনকি স্নানও বন্ধ করে দেন। শেষ পর্যন্ত হাতিরক্ষক রাজাকে এই খবর জানায়, যদিও তিনি কুকুর সম্পর্কে কিছু বলেননি। রাজার একজন বুদ্ধিমান মন্ত্রী ছিলেন, যিনি পশুদের বোঝার জন্য পরিচিত ছিলেন। সঙ্গে সঙ্গে রাজা মন্ত্রীকে জিজ্ঞেস করলেন, হাতির চালায় যান এবং হাতির অবস্থার কারণ খুঁজে বের করুন। বুদ্ধিমান মন্ত্রী হাতির চালায় গিয়ে দেখেন হাতিটি খুবই দুঃখিত। তিনি হাতির দিকে তাকিয়ে হাতির রক্ষককে জিজ্ঞেস করলেন, এই হাতির শরীরে তো কোনো দোষ নেই, তাহলে তাকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন? আমি মনে করি এই হাতিটি শোকাহত, সম্ভবত প্রিয় বন্ধুকে হারানোর কারণে। আপনি কি জানেন যে এই হাতিটি কারোর সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব ভাগ করে নিয়েছে? হাতিরক্ষক বললেন, একটি কুকুর ছিল যে হাতির সাথে খেত, ঘুমাত এবং খেলত। তিন দিন আগে তাকে অপরিচিত একজন তুলে নিয়ে গেছে। মন্ত্রী জিজ্ঞেস করলেন, কুকুরটা কোথায়? এবং তিনি উত্তর দিলেন, আমি জানি না। মন্ত্রী রাজার কাছে ফিরে গেলেন এবং বললেন, মহারাজ, আমার মতে রাজকীয় হাতি অসুস্থ নয়, তবে সে তার প্রিয় বন্ধু কুকুর ছাড়া একাকী। রাজা বললেন, তুমি ঠিকই বলেছ, বন্ধুত্ব জীবনের সবচেয়ে আশ্চর্য জিনিসগুলির মধ্যে একটি। তুমি কি জানো কুকুরটা কোথায়? মন্ত্রী উত্তর দিলেন, হাতিরক্ষক জানিয়েছেন যে একজন অপরিচিত লোক তাকে নিয়ে গেছে এবং সে তার অবস্থান সম্পর্কে জানে না। রাজা জিজ্ঞাসা করলেন, কিভাবে আমরা আমার হাতির বন্ধুকে ফিরিয়ে আনতে পারি এবং তাকে আবার খুশি করতে পারি? মন্ত্রী পরামর্শ দিলেন, মহারাজ, একটি ঘোষণা করুন যে কুকুরটি রাজকীয় হাতির সেরে থাকত, তাকে শাস্তি দেওয়া হবে। রাজাও তাই করলেন এবং যে লোকটি কুকুরটিকে ধরেছিল সে ঘোষণা শুনে সাথে সাথে তাকে আলগা করে দিল। মুক্ত হয়ে গেলে কুকুরটি হাতির শেরের কাছে পৌঁছানোর জন্য যত দ্রুত সম্ভব দৌড়ে ফিরে গেল। কুকুরটিকে দেখে হাতিটি এতই আনন্দিত হয়েছিল যে সে তার বন্ধুকে তার সুদ দিয়ে বাছাই করে তার মাথায় বসিয়েছিল। কুকুরটি তার লেজ নাডল আর হাতির চোখ খুশিতে চকচক করছে। রাজা আবার খুশি হাতিটিকে দেখে সন্তুষ্ট হলেন। মন্ত্রীকে তার বিজ্ঞ বিচারের জন্য পুরস্কৃত করেন তিনি। তারপরে হাতি এবং কুকুর উভয়ই সুখে বাস করত।